প্রথমে আমি এবং আমরা প্রযোজকরাও রাজি ছিল মৌসুমির ব্যাপারে। মৌসুমিও চেষ্টা করেছিল, তার বাবাকে নিয়েও বসছিল, তো কোনোভাবে শিডিউল মেলাতে না পারার কারণে মৌসুমি আমাকে সাজেস্ট করেছে যে আপনি শাবদুল কিনেন। এর আগে না, এর আগে ববিতার সঙ্গে কথা বলেছিলাম আর সোহেল রানার কথা ভেবেছিলাম, পারস ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমরা চূড়ান্ত করি তখন মনে হয়েছে যে ওই ববিতার সাথে ফারুক ভাইয়ের জুটিটা এটা বেস্ট। তো এই চিন্তা থেকে আমরা ফারুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি আগে। হ্যাঁ, ফারুক ভাই প্রথমে মানে তার জুটি নিয়ে একটু দ্বিধার মধ্যে ছিলেন, তো পরবর্তীতে আমরা কথা বলে হ্যাঁ করতে চান নাই, উনি অন্য কারো কথা হয়তো ভাবছিলেন, এটা আমার ধারণা। আচ্ছা, কারণ ববিতার ব্যাপারে একটু দ্বিধার মধ্যে ছিলেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা ফাইনাল করলাম যে ফারুক ববিতা আর সালমান শাহ শাবনুর। সালমান শাহ শাবনুরকে আগেও ছিল? সালমান শাহ শাবনুর না, প্রথম দিকে অন্য অনেক কথাবার্তা অনেকের নামই এসছে, তো তাদের নাম আর বলতে চাই না, তাদের খারাপ লাগবে। হ্যাঁ না, এখন একজনকে নেওয়ার কথা, আমি তাকে নিইনি, ফাইনালি আরেকজনকে নিয়েছি। হ্যাঁ, এটা হয়েছে কি যে যখন ছবিটি চূড়ান্ত হলো যে আমরা করব, তখন প্রযোজকদের ইচ্ছা আমার ইচ্ছা সব মিলিয়ে একটা সিদ্ধান্ত, যে কারণে আগে যাদের সঙ্গে কথা হয়েছিল তাদের অনেককে আমি রাখতে পারিনি ছবিতে, তো সেটা একটা বেদনার জায়গা না। এখন এই সিনেমাটা আমার জন্য কষ্টের যে অমুকের সঙ্গে কথা বলেছিলাম তাকে নিতে পারিনি, আবার তাদের জন্য কষ্টের যেরকম একটা বিখ্যাত সিনেমা আমরা করতে পারলাম না, বঞ্চিত হইলাম। এটা সত্য যে এখানে সালমান শাহ শাবনুর হয়তো জায়গাতে অন্য কেউ করার ইচ্ছা ছিল বা আপনি চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আপনি সালমান শাহ শাবনুরকে নিয়েছেন? না, একটা ব্যাপার বলি আপনাকে, যেমন আমি আমি আসলে চেয়েছিলাম প্রথমে, আমি এবং আমরা প্রযোজকরাও রাজি ছিল মৌসুমির ব্যাপারে, কারণ হচ্ছে যে মৌসুমিকে প্রথম নিতে চেয়েছিলাম, তখনও হিরো চূড়ান্ত না। আচ্ছা, আগে মৌসুমি, তো মৌসুমির সঙ্গে আমার তখন ভালো সম্পর্ক, কারণ দোলা নামে একটা বিখ্যাত সিনেমা আমি করেছি, আমি ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, চিফ অ্যাসিস্ট্যান্ট, তো মৌসুমির সঙ্গে তখন থেকে খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি যখন ডিরেক্টর হলাম তখন মৌসুমি এমন তুঙ্গে, এমন অবস্থা, মৌসুমির শিডিউল মানে প্রায় অসম্ভব। তারপরেও আমরা চেষ্টা করেছিলাম, মৌসুমিও চেষ্টা করেছিল, তার বাবাকে নিয়েও বসছিল, তো কোনোভাবে শিডিউল মেলাতে না পারার কারণে মৌসুমি আমাকে সাজেস্ট করেছে যে আপনি শাবনুর কিনেন। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া শাবনুরের সঙ্গে আমি একটি ছবি করেছি, দিলীপ সোমের হৃদয় আমার ছবির নায়িকা ছিল শাবনুর, আমি ছিলাম প্রধান সহকারী পরিচালক। শাবনুরের সঙ্গে দুজনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, শাবনুর এবং মৌসুমি, তো পরে আমরা শাবনুরকেই কাস্ট করলাম, আর শাবনুর তখন উঠছে। হ্যাঁ, উঠতি, তো এইভাবেই হলো আর কি শাবনুর। তো শাবনুর যখন হলো তখন সঙ্গত কারণেই সালমান, সালমানও তখন হট কেক। হ্যাঁ, তখন সালমানকে চিন্তা করলাম আমরা।